अब अगले पांच साल के लिए और बढ़ाएगी তো বন্ধুরা কেন্দ্রের মোদী সরকার সাধারণ দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের জন্য আরও জনমুখী হয়ে উঠেছেন ইতিমধ্যে সাধারণ খেটে খাওয়া মানুষদের মুখে অন্ন তুলে দিতে ফ্রি রেশনের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানো হয়েছে মোদী সরকারের তরফ থেকে অর্থাৎ এবার থেকে আরও অতিরিক্ত পাঁচ বছর আপনারা নিশ্চিন্তে বিনামূল্যের রেশন পাবেন এবং প্রত্যেক কার্ড পিছু আপনাদেরকে এই রেশন দেওয়া হবে তবে প্রশ্ন হচ্ছে যে বর্তমানে কোন কোন রেশন কার্ডে এই রেশন দেওয়া হবে এস পি এইচ ডবল এ আর কে ওয়ান আর কে টু রেশন কার্ড এই সমস্ত রেশন কার্ডগুলির মধ্যে কোন রেশন কার্ডে এই ফ্রি রেশন আপনারা পাবেন এবং কোন রেশন কার্ডে পাবেন না এবং যে রেশন কার্ডে দেওয়া হবে সেই রেশন কার্ডে রেশনের পরিমাণ কি থাকবে অর্থাৎ কত পরিমাণে রেশন দেওয়া হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটিকে বাজিয়ে দেবেন চলুন শুরু করি তো বন্ধুরা বর্তমানে কোন রেশন কার্ডে কী কী দ্রব্য দেওয়া হবে সেটা জানানোর আগে আপনাদেরকে জানিয়ে দিই রেশন কার্ডের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে এক হলো কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড আরেকটি হলো রাজ্য সরকারের রেশন কার্ড আবার এই রেশন কার্ডগুলিকে মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তার মধ্যে দেখুন কেন্দ্রীয় সরকারের তিনটি ক্যাটাগরি রয়েছে তার মধ্যে রয়েছে এস পি এবং ডবল এ রেশন কার্ড এরপরে রাজ্য সরকারের যে রেশন কার্ড তার মধ্যে দুটি ক্যাটাগরি রয়েছে একটি হলো আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নাম্বার রেশন কার্ড আরেকটি হলো আর কে এস টু রেশন কার্ড অর্থাৎ রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার দুই নাম্বার রেশন কার্ড চলুন এবার রেশন কার্ড অনুযায়ী বর্তমানে কোন কার্ডে কি কি সুবিধা পাওয়া যাবে বা কোন কার্ডে কি কি মাল পাওয়া যাবে সেটা আমরা দেখে নেই তো বন্ধুরা এবারে আমরা এক এক করে দেখে নেব কোন কার্ডে কি কি রেশন দ্রব্য পাওয়া যাবে প্রথমেই বলা হয়েছে পিএইচএই রেশন কার্ড যেমনটা আগেই আপনাদেরকে জানালাম যদি আপনাদের কাছে কেন্দ্রীয় সরকারের এই পিএইচ রেশন কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সুবিধা কিন্তু আপনারা পাবেন চাল পেয়ে যাবেন তিন কেজি করে মাথা পিছু বা কাঠ পিছু সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে যদি চালের সঙ্গে আটা দেওয়া হয় এক কেজি নশো গ্রাম অর্থাৎ প্রায় দু কেজি আটা পাবেন এবং যদি আটা না দেওয়া হয় আটার পরিবর্তে গম দেওয়া হতে পারে সেক্ষেত্রে গম দিলে দু কেজি করে কিন্তু মাথা পিছু বা কাঠ পিছু গম পাবেন আর যদি আটা বা গম না থাকে সেক্ষেত্রে কিন্তু পুরোটাই আপনাদেরকে চাল দেওয়া হবে অর্থাৎ তিন কেজি এবং দু কেজি মোট কিন্তু পাঁচ কেজি রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই কার্ডে পাবেন একটা কাঠ থাকলে পাঁচ কেজি যদি দশটা কাঠ থাকে পরিবারে সেক্ষেত্রে পঞ্চাশ কেজি আপনারা রেশন সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন বন্ধুরের পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো রাজ্য সরকারের আর কে এস ওয়াই টু রেশন কার্ড তো যেহেতু এটা রাজ্য সরকারের রেশন কার্ড সেই জন্য কেন্দ্রীয় সরকারের যে পাঁচ কেজি বিনামূল্যে রেশনের সুবিধা সেটা কিন্তু আপনারা এই কার্ডে পাবেন না অর্থাৎ রাজ্য সরকারের আর কে এস টু রেশন কার্ডে আপনাদেরকে কিন্তু কেন্দ্রীয় সরকারের এই কার্ডের সুবিধা দেওয়া হবে না অর্থাৎ যাদের কাছে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের কার্ড রয়েছে তারাই পাবেন তবে চিন্তা করবেন না কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশনের সুবিধা আপনারা না পেলেও রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু আপনাদেরকে দু কেজি রেশন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে কার্ড পিছু বা মাথা পিছু এই রেশন কার্ডে বন্ধুরা এর পরের যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো এসপিআইচই রেশন কার্ড তো আপনাদেরকে জানিয়ে দিই এই এসপিআইচই রেশন কার্ডও যদি আপনাদের কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তিন কেজি করে চাল এবং দু কেজি করে গম বা এক কেজি নশো গ্রাম করে আটা পেয়ে যাবেন অর্থাৎ একটা রেশন কার্ডে এক্ষেত্রেও আপনারা পাঁচ কেজি রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এর জন্য কোনো টাকা লাগবে না এটাও কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড যেমনটা আগেই লিস্টে আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা এই লিস্টের পরবর্তী যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড বা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার এক নম্বর রেশন কার্ড এই রেশন কার্ডটা কিন্তু রাজ্য সরকারের রেশন কার্ড এই রেশন কার্ডেও আপনারা কেন্দ্রীয় সরকারের বিনামূল্যের রেশনের সুবিধা কিন্তু পাবেন না তবে এই রেশন কার্ডেও কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশন না দেওয়া হলেও রাজ্য সরকারের তরফ থেকে পাঁচ কেজি রেশন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় আর কেন্দ্রীয় সরকারের যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডে কিন্তু কেন্দ্রীয় সরকারের সুবিধা পাওয়া যায় বন্ধুরা এর পরবর্তী যে রেশন কার্ডটি রয়েছে সেটি হলো ডবল বা অন্তর্দ্বয় অন্ন যোজনা রেশন কার্ড এই রেশন কার্ড যদি আপনাদের কাছে থাকে একটা দুটো বা পাঁচটা যাই থাকুক না কেন আপনাদেরকে পরিবার পিছু রেশন দ্রব্য দেওয়া হবে দেখুন বলা হয়েছে পার ফ্যামিলি অর্থাৎ পরিবার পিছু তো এখানে কিন্তু চাল পেয়ে যাবেন আপনারা একুশ কেজি করে প্রত্যেক পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য কোনো টাকা দিতে হবে না এবং চালের সঙ্গে যদি আটা দেওয়া হয় তেরো কেজি তিনশো গ্রাম কিন্তু আটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে এর জন্য কোনো টাকা লাগবে না এবং যদি আটা না দেওয়া হয় তার পরিবর্তে গম দেওয়া হবে এবং যদি গম দেওয়া হয় সেক্ষেত্রে চোদ্দো কেজি করে আপনারা গম পেয়ে যাবেন পরিবার পিছু তবে গম বা আটা যদি কোনোটাই না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে পুরোটাই চাল দিয়ে দেওয়া হবে এটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের কার্ডে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কার্ড যে এস পি এবং ডবল এই তিনটি কার্ডেই কিন্তু কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে রেশন বা ফ্রি রেশন আপনারা পাচ্ছেন এবং রাজ্য সরকারের যে রেশন কার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে রেশন সরবরাহ করা হয়ে থাকে বিনামূল্যে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদেরকে রেশন দেওয়া হবে